ধোপে না কোন সাফায় বিতর্কের মুখে ইস্তফা দিতে বাধ্য হলেন দিল্লির মন্ত্রী ধর্মান্তকরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার অভিযোগ উঠতেই এই মন্ত্রীর ইস্তফা দাবিতে সরব হয়েছিল বিজেপি প্রথমে তিনি মুখ না খুললেও রবিবার চাপের মুখে শেষে ইস্তফা দেন আম আদমি পার্টির নেতা তথা রাজ্যের সমাজ কল্যাণ মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম তিনি স্বেচ্ছায় মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন বলেই জানিয়েছেন